going to prepare microscopic study of onion root tips. You know, mitosis is a kind of cell division which is observed in body cells or somatic cells. For the students of BSc honors and pass, as well as for the students of class 12 biology, as well as botany, zoology and human physiology, as well as anthropology, study of mitosis is very important for the examination point of view. Our students and myself, today we are going to present the experimental results, that is the microscopic study of onion root tips. These root tips are made up of very juvenile cells, and these cells are able to show the each and every steps of the cell cycle. Basically, our aim is to study the metaphase stage. Ajke amra onion root tip e mitosis study korbo. Thik ache? To onion root tip hoyeche giye ekta somatic cell diye toiri ekta tissue. Somatic cell mane body cell. যে সেলের মধ্যে মাইটোসিস দেখা যায়, এই ক্ষেত্রে আমরা অনিয়ন রুট টিপ স্টাডি করি কেন, কারণ এটাতে রুট খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং এটা নিয়ে কাজ করতে সুবিধা। একটা অনিয়ন রুট টিপে টুয়াইস এন ইকুয়াল টু 60, এটা যাতে সবসময় মনে থাকে, ঠিক আছে। তো এই কাজ করতে গেলে প্রথম কাজ হইল গিয়া অনিয়নের মধ্যে রুট গ্রো করা। রুট গ্রো করার পরে সেই রুটের 5 mm কাটতে লাগে প্রত্যেকটা রুটে। 5 mm করে কাটার পরে এটারে দিতে লাগে কিসের মধ্যে, পাপিয়া ক, প্যারাডাইক্লোরোবেনজিনে দিতে লাগে। রুট টিপটা কতটুকু কাটা হইব, রুট টিপটারে কাটা হইব 5 mm করে, প্রতিটা রুট টিপের দৈর্ঘ্য হইতে লাগবে 5 mm। এই রুট টিপে দিতে লাগে চিল্ড করা প্যারাডাইক্লোরোবেনজিনে। কত সময়ের জন্য, 2 থেকে 3 ঘন্টার জন্য, এবং কত ডিগ্রি তাপমাত্রাতে, 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন প্রশ্ন, কেন আমরা এইটারে চিল্ড করা পিডিবিতে রাখবো রুট টিপরে? এক, সাইটোপ্লাজমরে ক্লিয়ার করার জন্য। দুই, কি করতে লাগে, সফটেনিং অফ দ্য টিস্যু, যাতে এই রুট টিপের টিস্যু যেটা কলা এটা যাতে নরম হয়। তিন, প্রিভেন্টিং স্পিন্ডেল ফরমেশন, স্পিন্ডেলে যে ফাইবার হয় মাইটোসিসের মেটাফিজের সময় যে মাকু তৈরি হয়, এই মাকুর স্পিন্ডেলটা যাতে প্রিভেন্টেড হয়, ঠিক আছে। আর ক্রোমোজোমগুলো যাতে শর্ট হয় এবং ক্রোমোজোমগুলো যাতে স্ট্রেইট হয়, ঠিক আছে। এই চারটা উদ্দেশ্যের জন্যই আমরা প্যারাডাইক্লোরোবেনজিনে 2 থেকে 3 ঘন্টা 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা এই রুট টিপগুলোকে রাখি। তারপরের স্টেপ, যেটা আমরা 3 নম্বর স্টেপ হিসাবে মার্ক করছি, এই যে স্টেপ 3। স্টেপ 3-তে কী করতে লাগে, ফিক্সেশন করতে লাগে। প্যারাডাইক্লোরোবেনজিন থেকে রুট টিপগুলোরে পাঠিয়ে দিতে লাগে 1:2 রেশিওর অ্যাসেটিক অ্যাসিড এবং অ্যালকোহলে। কত সময়ের জন্য, 1 ঘন্টার জন্য, ঠিক আছে। কত ডিগ্রি টেম্পারেচারে, রুম টেম্পারেচারে, ঠিক আছে, রুম টেম্পারেচারে 1 ঘন্টা থাকব। এটা 1:2 রেশিও। এছাড়াও 1:1, 1:3, 1:4 যে কোনো রেশিওতে হইতে পারে, ঠিক আছে। এখন এখানে রাখা হইলো আরও 1 ঘন্টা, তাহলে এখানে 2 আর একে 3 ঘন্টা, নতুবা 3 আর একে 4 ঘন্টা। 4 ঘন্টা পরে এইবার করতে লাগে আমরা স্টেইনিং, এটা 4th স্টেপ। এখন কেউ যদি রুট টিপগুলোর ভবিষ্যতের ইউজের জন্য, ব্যবহারের জন্য রাখতে চায়, তাহলে 70% ইথাইল অ্যালকোহলে রাখা যায় এখানে। আচ্ছা নেই, এখন স্টেপ 4, যেটা স্টেইনিং বলা হয়, ফিক্সেটিভে রাখা অনিয়ন রুট টিপগুলোরে এবার কি করতে লাগে, এই রুট টিপরে ট্রান্সফার করতে লাগবো স্টেইনে। এই ক্ষেত্রে আমরা মাইটোসিস স্টাডি করতে আমরা কি স্টেইন ব্যবহার করি, 2% অ্যাসিটো ওরসেইন আর 1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা মিশ্রণ লাগে, যে মিশ্রণের অনুপাত হইব 9:1। অ্যাসিটো ওরসেইন যদি 9x নেওয়া হয়, তাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হইব 1x। এই যে স্টেইন, এই স্টেইনের মধ্যে রুট টিপটা ট্রান্সফার করতে লাগে। ট্রান্সফার করার পরে এই রুট টিপটারে কী করে এখানে কি রাখো, কত সময় রাখতে লাগে এখানে, এটা 5 থেকে 7-8 মিনিট রাখো,
রাখার পরে এই রুট টিপটা ট্রান্সফার করে দাও একটা ক্লিয়ার গ্রিজ ফ্রি অয়েল ফ্রি একটা পরিষ্কার করা একটা স্লাইডে, স্লাইডের মাঝামাঝি জায়গায় রাখো রুট টিপটা। রাখার পরে এটারে বুনসেন বার্নারে বা যে কোনো বার্নারে এটারে 1 থেকে 2 সেকেন্ডের জন্য একটু হিট প্রোভাইড করো। হিট দিলে কি হয়, হিট দিলে দেখা যায় যে রুট টিপটা একটু নরম হয়ে যাবে গিয়া, এবং হিটিংটা খুব কম সময়ের জন্য হইতে লাগবে। যদি হিট বেশি হয়ে যায় ক্রোমোজোম কিন্তু নষ্ট হয়ে যাবে গিয়া, এটা কিন্তু সবচেয়ে বড় সতর্কতা। এইবার হিটিংয়ের পরে কী করতে লাগে, রুট টিপটারে উইথ দ্য হেল্প অফ সিজার রুট টিপরে 2 mm রুট টিপের দিকে রাখো, রাখিয়া বাকি 3 mm ফালাইয়া দাও, ঠিক আছে নি? স্টেইনিং করো, স্টেইনিং করার পরে রুট টিপটারে কাটতে লাগে। তাইলে আমরা শেষ পর্যন্ত পাইলাম মাত্র 2 mm রুট টিপ। এই 2 mm রুট টিপরে নেক্সট স্টেপে করতে লাগবো কি, নেক্সট স্টেপে কভার স্লিপ দিয়ে ঢাকবায়, কভার স্লিপ দিয়ে ঢাকার পরে এটারে কী করবা, টিস্যু পেপার দিয়া বা ফিল্টার পেপার দিয়া পেঁচাইয়া এইবার খুব সুন্দর করে এটারে কী করতে লাগবো, স্কোয়াশিং করতে লাগবো। সাবধানতা অবলম্বন করে স্কোয়াশিং করবা। স্কোয়াশিং করলে কী হয়, স্কোয়াশিং করলে পরে রুট টিপটা আস্তে 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 ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাইব গিয়া, এখানে যতটা সেল আছে সবগুলো পরিষ্কারভাবে স্লাইডের উপরে আইব, ঠিক আছে? এখন দেখি তাইলে স্টেপ ওয়ানে কী করতে লাগে, স্টেপ ওয়ানে অনিয়ন রুট টিপরে 5 mm করে কাটতে লাগে। রুট টিপগুলোরে 5 mm করে কাটো, কাটার পরে পিডিবিতে রাখো, চিল্ড করা পিডিবিতে রাখো, রাখা হলো চিল্ড করা পিডিবিতে। এটা কত সময়ের জন্য থাকবো, এটা থাকবো 2 থেকে 3 ঘন্টা। কই থাকবো, রেফ্রিজারেটরে, ঠিক আছে? ব্যাস এবার এবার রুট টিপকে ফ্রিজের মধ্যে রাখা হলো 14 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, তাহলে ভালো হইব না? এবার ফ্রিজ থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বের করে আনা হলো। নেক্সট স্টেপ কোন স্টেপ, এখন ট্রান্সফার অফ রুট টিপস ফ্রম দ্য চিল্ড পিডিবি টু ফিক্সেটিভ, ঠিক আছে? ফিক্সেটিভে রুট টিপগুলোরে এখন ট্রান্সফার করা হইতেছে, আমরা স্টুডেন্টরা এই জিনিসটারে এখন রুট টিপগুলোরে ফিক্সেটিভে ট্রান্সফার করতেছে। হ্যাঁ, ট্রান্সফার করা হইল। এবার ট্রান্সফার করার পরে কী করবা, কিসের মধ্যে ট্রান্সফার করা হয়েছে, না না 1:2 এসিটো অ্যালকোহলে এটারে ট্রান্সফার করা হয়েছে। এবার এই অবস্থাতে এটা 1 ঘন্টা থাকবো রুম টেম্পারেচারে। স্টেইনিং নাও, স্টেইন নাও, টু এসিটোরসেন ইজ টু নর্মাল এসিয়াল 9:1 রেশিওতে। এইটাতে এখন রুট টিপগুলো ট্রান্সফার করো, যে রুট টিপ 1 ঘন্টা ফিক্সেটিভে ছিল। হ্যাঁ, 1 ঘন্টা ফিক্সেটিভে রাখার পরে রাখা রাখছো তো, এবার আরও 1 ঘন্টা পরে এই স্টেপ করো। হ্যাঁ, ট্রান্সফার করে দাও, ট্রান্সফার করো, ব্যাস হয়ে গেল গিয়ে ট্রান্সফার। এখন এখানে 8 থেকে 10 মিনিট রাখো। কভার স্লিপ দিয়ে কী করো, কভার স্লিপ না এটা কী ব্যবহার করছো, এটা ওয়াচ গ্লাস দিয়ে এটাকে কভার করে রেখে দাও, চলুক 8 মিনিট কি 10 মিনিট। Thank you.
কিছু বুঝতে লাগতো না। চলো নেক্সট স্টেপ, ঠিক মাঝখানে ট্রান্সফার কর। স্টেইন থেকে রুট টিপরে কই ট্রান্সফার করা হয়েছে? একটা পরিষ্কার স্লাইডে। এবার রুট টিপের দিক থেকে 2 mm রেখে কাটা হইবে। কাটো, কোন দিকে টিপ দেখো না, ভালো করে দেখো, বুঝো? হ্যাঁ, রুট টিপ যেদিকে আছে ওই দিকটা রাখো 2 mm, বাকি 3 mm ফেলাও। হ্যাঁ, এটা প্রসেস না, প্রসেস হলে গিয়ে নিডল ধরো। হ্যাঁ, উল্টা হয়েছে, ওই দিক থেকে নিডল আসবে। হ্যাঁ, নিডলটাকে রাখো, নিডলটা নিচে থাকবো, নিডলের উপরে ইয়েটা থাকবো। হ্যাঁ, আস্তে করে ছাড়ো। ব্যাস, এবার স্কোয়াশিং। স্কোয়াশিং করা হইতেছে, স্কোয়াশ করার পরে স্লাইডটা দেখি তো ভালো করে, মানে দেখো ওইখানে স্লাইডটা দেওয়া ভালো করে দেখো, এটা স্কোয়াশ করা একটা স্লাইড। এইবার আমরা স্লাইড রেডি মাইক্রোস্কোপিক স্টাডির লিগা, ঠিক আছে? এখন মাইক্রোস্কোপে স্টেজগুলো স্টাডি করা হবে, কে কোন স্টেজ পাইব সেটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? ওকে, আনবার পরে আগে তুমি স্লাইড স্টাডি করতে সেটা দেখতে লাগবো না? স্টেজ দেখার চেষ্টা করো স্লাইডে, প্রথমে 10x-এ, তারপরে এটা 40-তে ফিক্স করবা। অনেকবার পাপিয়ার চেহারাটা দেখাইলা, দেখা দেখা জানি। পয়েন্টারের সামনে এক্ষণে এনাফেস দেখা যায়। এটা হলো প্রো মেটাফেস স্টেজ, যেখানে ক্রোমোজোমগুলা প্লেটে মিডিলে এখন আইছে না। এটা হলো টেলোফেস স্টেজ, যেখানে দুই প্রান্তে ক্রোমোজোমগুলো জড়ো হয়ে গেছে, কিন্তু মিডিলে কোনো প্লেট ফরমেশন হয়েছে না বা ওয়াল ফরমেশন হয়েছে না। ভিডিও করে পয়েন্টারের সামনে যেটা দেখা যাইতেছে এটা মেটাফেজ। হ্যাঁ, 16টা ক্রোমোজোম সেলের ঠিক মাঝামাঝি জায়গাতে দেখো প্লেট ফরমেশন করছে। হ্যাঁ, মাইক্রোস্কোপে ভালো করে যদি তুমি স্টাডি করো ক্রোমোজোমগুলো সবগুলো 1-2 করে ক্রোমোজোম গুণা যাইব।